মন্ত্রী, যিনি কিন্তু আজকে রঙের উৎসবে সামিল, তার সঙ্গে কথা বলবো। যে আজকে আপনি দেখবে সুন্দর করে আয়োজন, শামিয়ানা খাটিয়ে খাওয়া দাওয়া, গান বাজানোর অনুষ্ঠান এবং রঙের প্রচুর আয়োজন। আজকে কিভাবে কাটাবেন আজকে দিনটা? আজকের দিনটা একদম আমাদের পাড়ার লোকেদের সাথে, পাড়ার সব বন্ধুদের সাথে একসাথে হই হই করে। আমি প্রত্যেক বছর এইভাবেই দোল খেলি, যে সবাই মিলে আমরা একসাথে, বাচ্চা বড় ফ্যামিলি সব মিলে আমরা একসাথে এখানে এই মাঠে দোল খেলি, কারণ এই মাঠটাই আমাদের কাছে একটা সংসার। মানে আমাদের আপনাকে চেনেই যাচ্ছে না, সবাই মিলে রং দিয়ে দিয়েছে, ধরেছে আজকে একটা দিন পেয়েছে ওরা অনেকদিন বাদে। তো মন্ত্রিত্বের গুরুভার, গুরুদায়িত্ব আর এই যে একেবারে রঙের উৎসবে মেতে ওঠা প্রায় শিশুদের মতো, কোথায় ভালো দেখছেন? কারণ কি জানেন, এই পাড়ায় আমি তো শিশু হয়ে এই মাঠে খেলেছি, সুতরাং আমার সেই পুরনো শিশুত্বটা এই এখানে যখন আসি তখন আমার আমি কি সেটা ভুলে গিয়ে আমি তখন যাচ্ছিলাম, আজও আমি তাই আছি, এই পাড়ার ছেলে, এই পাড়ার সবার বন্ধু। পাড়ার বন্ধু অবশ্যই আপনি, কিন্তু অনেক মানুষ তো আপনার পরিচিত এখান থেকে, ক্লাবে অনুষ্ঠানের পরে কি আর কোথাও যাওয়ার ইচ্ছে আছে? না, আমি আজকে আর কোথাও যাই না, অনেক আমার বাইরের বন্ধু বান্ধব আসে আমার সাথে এখানে দেখা করতে, কিন্তু আমি আমার ক্লাবেই থাকি। এবং আমার এই ক্লাবটা অ্যাকচুয়ালি হলো আমার এই পাড়াটা হচ্ছে আমার পরিবার আর কি, সেই পরিবারের সাথে আমরা সারাদিন ধরে আনন্দ করি। খাওয়া দাওয়া কি আয়োজন হয়েছে আজকে? সবাই মিলে একসাথে খাবো, তারপরে গান শুনবো, তারপরে এই পাড়ার বাচ্চাগুলো নাচবে, সবাই এই নিয়ে হই হই করে থাকবো।